আরে ভাই, স্বপ্নের প্রজেক্ট খাওয়া দাওয়া এনে শেষায়। লাফার থেকে এটা মানুষের মৎস্য ব্যবসায়ীর জন্য এটি মনে করেন সবচেয়ে একটা আনন্দের ব্যাপার। এখন কত মন আছে মাছ ভাই? 50 50 মন অলরেডি হয়েছে, মানে 100 মন হলে বিক্রি করে দিবেন নাকি? হ্যাঁ, আশা 100 মন। চরম গ্রোথ হয়েছে আপনার মাছের। ওই বৃষ্টি বেশি খায়, ওই বৃষ্টি বেশি। এখানে তো আরো বেশি খাচ্ছে ভাই। আচ্ছা, আপনার বড় হয়েছে কোনটা বেশি, ওই ডিত না এই ডিত? দুই ডিতে সমান না? এখানে কত হাজার দিচ্ছেন? এখানে 5,000 আর আর ওই ডিত আছে হচ্ছে 15,000। 5,000 এই এখানেও খাবির দেন মনে হচ্ছে, আর এটা তো আছে 15,000। অলরেডি 50 মন হয়ে গেছে। হ্যাঁ, মাসি এডি তো মনে করা যাবে। হ্যাঁ, এডি তো হচ্ছে একটা ইর ব্যাপার। আসছে আবার কত, প্রতিদিন 1 বস্তা নাকি? তিন বস্তা খাদ্য দিচ্ছে প্রতিদিন, বুঝলে? পানির কালার আপনার আবার যে একবারে পারফেক্ট কালার। এই মাছ চাষের মধ্যে এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, পানিটা ঠিক রাখা। আমার কিন্তু নিচে একদম পরিষ্কার যা আছে, কিন্তু উপরে খালি খাদ্যটা আছে, নিচে কিন্তু একটুকু না। কিন্তু বাংলা মাছও আছে না ভাই, সিলভার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলা মাছ আছে, 1,000 পিস সিলভার আছে, রুই আছে 400 পিস, রুই 400, ট্যাংরা আছে হচ্ছে 10,000 পিস। 10,000 ট্যাংরা? ট্যাংরা তো মনে হয় ভালোই হয়েছে। এই ট্যাংরা যে সাইজ হয়েছে 2 কর, আমান বস্তা এলা 2 কর, 3 বস্তা খাই দিন। 3 বার দিন বাজারে বিক্রি করার মতো ভাই হয়ে গেছে, বুঝছেন? আর কতদিন রাখবেন তাহলে? বিক্রি তো সুযোগ পালে বিক্রি করবোই, তাও তো মাসখানেক ইচ্ছা আছে। আর 1 মাস? ওইগুলি ছোট কি, এগুলি পোনা নাকি? হ্যাঁ, তাই তো দেখতেছি, এই পোনা। ইয়ে বাবা, এই তো মেলা পোনা আছে ভাই, এ তো চাপে আছে ফুল, বুঝছো? এ চাপে আছে, ছাড়ি দিলে কিন্তু এ কিন্তু বনজা মাছের মতো গ্রোথ হবে না। না না, এ বড় হবে, এ বড় হবে, ম্যাক্সিমাম এই সাইজ হবে। হ্যাঁ হ্যাঁ, এর থেকে 1 সাইজ ছোট হবে। আপনার জন্য শুভকামনা, বিশাল প্রজেক্ট। এবারে যদি আপনার আশা করতে যাচ্ছে যে মাসে আপনি একটা ভালো প্রফিট পাবেন, যে পরিমাণ ই আছে, যতটুকু কপালে রাখবে ততটুকু হবে। তবে